হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি, সেটা হচ্ছে মাটন লিভার কষা বা খাসির মেটের চচ্চড়ি। তো খাসির মেটের চচ্চড়ি করতে গেলে সবার প্রথমে তো খাসির মেটে লাগবে। তো দেখো, মেটেগুলোকে আমি মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আমি কাটিনি, ওরাই কেটে দিয়েছে। আর ইনগ্রিডিয়েন্টস বলতে সবার ঘরেই থাকে, এখানে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি একটুখানি আলু দিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে এই সমস্ত রান্নাতে একটু আলু না দিলে বেশ মজে না ব্যাপারটা। তো যাই হোক, কড়াতে তেল গরম করে নিচ্ছি, এরপর আলুগুলোকে একটুখানি ভেজে নেব। তোমরা চাইলে জিরে, তেজপাতা, গরম মশলা সবটাই ফোড়ন দিতে পারো, কিন্তু আমি এগুলো কিচ্ছু ফোড়ন দেবো না। আগেও তোমাদের বলেছি অনেক রান্নার ভিডিওতে যে আমরা খুব একটা তেজপাতা খাই না, একমাত্র ভেজ কিছু রান্না হলে তেজপাতাটা দিই, আদারওয়াইজ তেজপাতা আমরা খুব একটা ইউজ করি না। তো যাই হোক, আলুগুলো মোটামুটি একটু ভেজে নিলাম। খাসির মেটেটা সিদ্ধ হতো যেহেতু একটু সময় লাগবে, তাই আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা মোটামুটি ভেজে নিলাম, এরপরে টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি যদি একটু কোনো রান্না গ্রেভি গ্রেভি করি তাহলে আমি পেঁয়াজ খুব বেশি ভাজি না, কারণ পেঁয়াজ একদম ভেজে যদি পুরো ভাজা হয়ে যায় তাহলে গ্রেভিটা অনেক পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে আমি পেঁয়াজটা হালকা মতো ভেজে নিয়েছি। তো এরপরে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো, পরিমিত দিতে হবে, খুব বেশি দরকার নেই, কারণ রান্নাটা একটুখানি মাখা মাখা হবে। একদম আমরা ঝোল খাই না, তোমরা চাইলে ঝোল খেতে পারো, কিন্তু এই টাইপের রান্নাগুলো একটু কষা কষা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি এরপরে সমস্ত মশলাগুলোকে বেশ কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিয়ে এরপরে মেটেগুলো দিয়ে দিলাম। এরপর মেটেগুলোকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ এটা নাড়াবো, তারপরে বাদবাকি যে মশলাগুলো রয়েছে যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একে একে সব এটাকে দিয়ে এরপরে এটাকে ভালো মতো কষাতে হবে। আগেই বললাম যে খাসি মেটেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই কারণে একটু সিমে দিয়ে কাজটা মানে রান্নাটা করতে হবে। তো এরপর আমি এর মধ্যে একদম অল্প একটুখানি জল দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা কইটুখানি জল দিয়েছি। এরপর মশলাটাকে ভালো মতো মিশিয়ে সমস্ত কিছুকে একসাথে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না মশলাগুলো সমস্ত মেটেটার ভিতরে ঢুকে যায়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে নুন আর মিষ্টি পরিমাণ মতো, যে যেরকম খায়। আমরা প্রত্যেকটা রান্নাতে মিষ্টি দিই, তোমরা জানো, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি কিন্তু এর মধ্যে তোমরা দেখলে যে কোনো রকম জিরে ফোড়ন দিইনি, জিরে ফোড়ন দিইনি, কারণ ফোড়নে দেওয়ার পর আবার জিরের গুঁড়ো দিলে অনেকটা বেশি গন্ধ চলে আসে, সেই কারণে আমি ফোড়নে দিলাম না। এরপর এই মশলাগুলোকে নুন চিনি সমস্তগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখো, মোটামুটি আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, মশলাগুলো পুরো লেগে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, একদম অল্প করেই জল দিয়েছি, যতটা জলে মেটেগুলো সিদ্ধ হয়ে যায় সেই রকম জল দিয়ে এরপর আমি এটাকে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এটা কিন্তু একেবারে মাখা মাখা হবে, সেই কারণে একটু সময় লাগবে রান্নাটা হতে। তো জলটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ঢেকে দেবো, মোটামুটি এটা রান্না হতে 15 থেকে 20 মিনিট এরপর সময় লাগবে। তো এই দেখো, আমার মাটন লিভার কষা মানে খাসির মেটের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। আমরা আলুটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা তো জানো এটা রুটি, পরোটা, লুচি, ভাত, এমনকি বিরিয়ানির সাথেও খুব 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 ভালো যায়। তো দাদা বৌদির কিন্তু এটা একটা সিগনেচার ডিশ। তো চলো, আজকে বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি কিন্তু একদম ঘরোয়া বিরিয়ানি বানাবো, কোনো রকম
আলাদা করে কোনো রকম মশলাপাতি কিছু ইউজ করব না। তো এখানে চালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, এখানে বাসমতি রাইস রয়েছে আর সঙ্গে বিরিয়ানির যে মশলা থাকে দারচিনি, এলাচ, গোলমরিচ আর জৈত্রী জায়ফল, এগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে চিকেন নিয়েছি, এটাকে ধোবো ভালো মতো, একটু বড় বড় করে চিকেনটা কেটে নিয়েছি যেহেতু বিরিয়ানির চিকেনের পিসগুলো একটু বড় বড়ই হয়। তো যাই হোক, দেখো আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, একদিকে আমার ভাতটা মোটামুটি ফুটছে 70% সিদ্ধ হলেই বললাম যে ওটাকে নামিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমি বিরিয়ানিতে কেওড়া জল, গোলাপ জল, আতর কিচ্ছু ইউজ করিনি, কারণ আমার গন্ধটা খুব একটা ভালো লাগে না। ঘরোয়া বিরিয়ানি করলে আমি এইভাবেই করি। তো তোমাদের লাস্টে প্রসেসটা বলে দেবো কীভাবে করতে হবে, তাহলে তোমরা সেটা অ্যাড করে নিতে পারবে। তো দেখো আমার পেঁয়াজগুলো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ, এরপরে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। তো এরপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটা অ্যাড করব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকব। চিকেনটা দেওয়ার পরে তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি টক দই দিতে পারো, টমেটো দিতে পারো, অনেকে এই চিকেনটা রান্না করার সময় কেওড়া জল দিয়ে থাকে, কিন্তু আমি অন্য একটা মশলা দেবো এই সমস্ত কিছুর পরিবর্তে। তো যাই হোক, এরপরে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর আমি স্কিনগুলোকে একটু কেটে নিয়েছি, নইলে ভিতরে মশলাটা ঢুক না, কারণ চিকেনের পিসগুলো হয়তো তোমরা এখানে বুঝতে পারছো না, বাট চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে, তো সেই কারণে আমি একটুখানি ওর স্কিনগুলোকে কেটে নিয়েছি। তো এরপরে মশলাগুলোকে আমি ভালো মতো কষাতে থাকবো। তো এরপর আমি এর মধ্যে পরিমিত নুন আর মিষ্টি দিয়ে দিলাম। তো আমরা আগেও বললাম আমরা প্রত্যেক রান্নাতে মিষ্টি দিই, তো এরপরে এটাকে ভালো মতো আবার কষিয়ে নেবো একটুখানি। এখানেই মোটামুটি 60-80% এই চিকেনটাকে কুক করে নিতে হবে, আর বাকিটা স্টিমে যখন আমি বিরিয়ানিটা দেবো তখন একটুখানি হবে। তো তাই হোক, আমি দেখতেই পারলে অল্প একটু জল দিলাম এর মধ্যে, তো জলটাকে দিয়ে আবার চিকেনটাকে ভালো মতো কষাতে থাকবো। তো এই দেখো আমার এখানে কিন্তু চিকেনটা একদম কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে আমি যে মশলাটা ইউজ করি সেটাই দেব, তোমরা চাইলে বললাম কেওড়া জল বা দিতে পারো এই রান্নার সময় একটুখানি। আমি এই সময় চিকেনটার মধ্যে দিয়ে দেব সানরাইজের বিরিয়ানি মশলাটা, এটা বড় প্যাকেটটা, তার মোটামুটি হাফ প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা বিরিয়ানিটা যখন বানাবো তখন দেব। আবার মশলাটাকে দিয়ে এরপর ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে তারপর এর মধ্যে জল দিয়ে একটুখানি সিম করে গ্যাসটা আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো মোটামুটি 15-20 মিনিট। তো দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এই ঝোলটার বেশিরভাগটা বিরিয়ানিতে যাবে আর কিছুটা চিকেন কষা হিসেবে খাওয়া হবে, সেই কারণে একটু ঝোলঝোলই রেখেছি। আর এখানে আমি প্রিপারেশনটা করে নিচ্ছি, আমি একটু বেশি পরিমাণে ঘি দিচ্ছি, কারণ বিরিয়ানিতে আলাদা করে কোনো ঘি আমি দেব না। আগেই বলে দিই আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঘরোয়া, আমরা বাড়িতে যখন বিরিয়ানি রান্না করি ওই অত খুব বেশি গন্ধ হলে বিরিয়ানি খাওয়া যায় না ঘরে, সেই কারণে ঘরোয়া বিরিয়ানি যেভাবে রান্না করা হয় একদম কম গন্ধে, শুধু বিরিয়ানির ফ্লেভারটা থাকবে, সেই রকমভাবেই করি আমরা। তো যাই হোক, আমি একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম দেখলে, তারপরে এখানে চিকেন দুটো পিস দিলাম আর একটুখানি ঝোল দিয়ে দিলাম, এরকমভাবেই আমি পরপর লেয়ার করে নেব। এরপর যখন পুরো লেয়ারটা কমপ্লিট হবে তোমরা চাইলে দুধের মধ্যে জাফরান গুলে বা অল্প একটু হলুদ কালার, ফুড কালার গুলে ওর মধ্যে একটুখানি কেওড়া জল, গোলাপ জল, সামান্য
আতরগুলো উপরে দিয়ে দিতে পারো। আমি আগেও বলেছি আবারও বলছি, এটা আমার হোমমেড ঘরোয়া বিরিয়ানি। আমরা বিরিয়ানিতে খুব বেশি গন্ধ পছন্দ করি না, সেই কারণে আমি নর্মাল বিরিয়ানি বানাচ্ছি, দম দেওয়া হবে ব্যাপারটা। আর ওই চিকেন বিরিয়ানির মশলার যে গন্ধটা ওইটা থাকলেই হবে, আলাদা করে কোনো কেওড়া জল বা গোলাপ জলের গন্ধ আলাম এই রাইসটা আমরা খাবো না, সেই কারণে আমরা এইরকমভাবেই বাড়িতে বিরিয়ানি বানাই। তো যাই হোক, আমার লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে এর মধ্যে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিতে পারো। আমি সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলছি, আমি বেরেস্তাটা খুব একটা ভালো আমার বানানো হয় না, সেই কারণে আমি বেরেস্তাটা স্কিপ করে গেলাম। তো আমার মোটামুটি বিরিয়ানির লেয়ারটা রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসের মধ্যে এটাকে দিয়ে উপরে একটা শিলনোড়া চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে গেছে এবার আমার বিরিয়ানিটা। তোমরা দেখে নাও বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার মনে হয় যে দোকানের মতো হয়তো অত গন্ধ হবে না, কিন্তু টেস্ট কোনো অংশে কম হবে না। তো অবশ্যই তোমরা ট্রাই করো বিরিয়ানিটা, ঘরোয়া বিরিয়ানি যারা পছন্দ করো। আমাকে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছে।